वेलकम स्टूडेंट्स टू माय न्यू वीडियो। ये वीडियो ते आमी की कोरे मौमाछीर जीवन चक्र अंकन करते हैं से प्रत्येकटा स्टेप आमी एखाने आलोचना करब। तुम्हारा देखते पाच्छो आमी एखाने एकटा छोटो गाछेर डाल मतन एके नियेछि जार मध्ये एकटी मौचाक ड्र करेछि। पातागुलोके एकटू ग्रीन ग्रीन कलर करे दिच्छि। तो ये मौचाक ड्र करा कमप्लीट हो गल। एबार चलछे एडल्ट मौमाछी अंकन करा। तुम्हारा सबाई देखते पाच्छो एटा डानाटाके देखानो होच्छे। तुम्हारा एइभावे अंकन करते पारो। তোমরা চাইলে এরকম ভাবে ওদের দেহের খণ্ডকগুলোকে একটু শেড করে দেখিয়ে দিতে পারো, তাহলে স্পষ্ট করে বোঝা যাবে। এগুলো ওদের পাগুলো অর্থাৎ উপাঙ্গগুলো অঙ্গপ্রত্যঙ্গগুলোকে বোঝানো হচ্ছে। এগুলো আমি একটু ডার্ক করে দিচ্ছি, তোমরাও চাইলে ডার্ক করে দিতে পারো। তোমরা পেন্সিল দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ডিমগুলো দেখাচ্ছি। রানী মৌমাছি যে ডিমগুলো মৌচাকের মধ্যে পাড়ে সেই ডিমগুলো খুবই ছোট আকৃতির হয় এবং একটি রানী মৌমাছি অসংখ্য ডিম পাড়ে। ঠিক আছে, সেই ডিমগুলোকে একটু শেড দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ মৌমাছি আর এটা হচ্ছে ডিম। ঠিক আছে, এবার ডিম থেকে যে লার্ভা উৎপন্ন হয় সেই লার্ভার দেহটা অঙ্কন করছি আমি। দেখতে পাচ্ছ সবাই, কতগুলো এরকম খণ্ডক নিয়ে পরপর তৈরি হয়েছে। এটা হচ্ছে লার্ভা। বডিটা চাইলে একটু শেড দিয়ে বুঝিয়ে দিতে পারো। এখন পিউপাটা আমরা ড্র করে নিচ্ছি। লার্ভার থেকে যে অংশটা তৈরি হয় সেটাকে আমরা পিউপা বলে থাকি। হ্যাঁ,
দেখতে পাচ্ছো তোমরা, এটা পিউপার মাথার অংশটা। হালকাভাবে একটা শেপ আগে স্কেচ করে নেবে, তারপর এরকম করে ওপর দিয়ে করে দেবে, ঠিক আছে? যেটা আমি করে নিয়েছি, না হলে শেপটা আসতে যাইবে না, বারবারে মুছতে হবে। যাতে বারবারে মুছতে না হয়, অল্প সময়ের মধ্যে করা যায়, তার জন্য এই কাজটা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এখান দিয়ে কতগুলো মুখ উপাঙ্গ নেমে গেছে। এই হচ্ছে পিউপা, আর এটা হচ্ছে লার্ভা। এবার পিউপার যে এই দেহ খণ্ডকগুলো, সেগুলো তোমরা একটু শেড দিয়ে দেখিয়ে দিতে পারো, এই যে এইভাবে। এইভাবে শেড দিয়ে দেখিয়ে দিতে পারো। এই হলো একটি মৌমাছির জীবনচক্র, যার মধ্যে প্রথমে রয়েছে পূর্ণাঙ্গ মৌমাছি। পূর্ণাঙ্গ মৌমাছির থেকে তৈরি হয় ডিম, ডিমের থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয় লার্ভা, লার্ভার থেকে পরিবর্তিত হয়ে তৈরি করে পিউপা, পিউপা থেকে আবার পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হয়। এইভাবে যেহেতু চক্রাকারে একটি জীবন সম্পন্ন হয়, তাই জন্য একে জীবনচক্র বলা হয়। আর এটি মৌমাছির একটি পূর্ণাঙ্গ জীবনচক্র, যেখানে রয়েছে পূর্ণাঙ্গ মৌমাছি, ডিম, লার্ভা আর পিউপা। এই দশাগুলির আবর্তন করে জন্য একে মৌমাছির জীবনচক্র বলা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।